বিরোধীর পাওয়ার আবারও আপনাদের স্বাগত। দেশের নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক দলের মতোই তিপ্রামথা দলও কিন্তু অনেকটাই সরব হয়ে উঠেছে এবং আজ এরা জানা যাচ্ছে তিপ্রামথা দলে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক লোকেরা বিভিন্ন অন্যান্য দল ছেড়ে যোগদান করছে তিপ্রামথাতে। দেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রঙ্গ হিসেবে রবিবার গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড কলেজ মাঠে তিপ্রামথার ডাকে এক জনজমায়েত আয়োজন করা হয়। এই জনজমায়েতে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এম রাজেশ ত্রিপুরা, এমডিসি হংসকুমার ত্রিপুরা, রাইমা ফেরি প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। এই জমায়েতের মধ্য দিয়ে এদিন বিভিন্ন দল ছেড়ে দলে তিপ্রামথা দলে সামিল হয়েছেন 1037 পরিবারে 3119 জন ভোটার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো। তিনি ওই দিন গন্ডাছড়া মহকুমার উল্টোছড়া রিয়াং শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের জন্য কম্বল এবং পানীয় জলের ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তিনি। রবিবার জনজমায়েতে বিশাল সংখ্যক লোকেদের সমাবেশ লক্ষ্য করা গেছে। বিষয়টাকে কেন্দ্র করে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি জানাচ্ছেন শুনব। টাকা নিয়ে নাও, আপনি মন্ত্রী হয়ে যাবে, এমপি হয়ে যাবে, অ্যালায়েন্স করে দাও। ইনকো আগে অ্যালায়েন্স চাইয়ে তো তিপ্রা ল্যান্ড দো, গ্রেটার তিপ্রা ল্যান্ড রাইটিং মে দো, রাইটিং মে আগে নেই দিয়া না তো বুবাগরা আপকো বোল রা চ্যালেঞ্জ করকে বোল রা জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা, লেকিন ইস বার ওয়ান লাস্ট ফাইট করকে হি জায়েগা। 70 সাল সে ये अलायंस करो ये करो वो करो करके हमारा तिपरा सा को आस्ते आस्ते करके खत्म किया। एक टाइम तिपरा सा 90%, 80%, 70% आज 30% हो गया है। और कितना अलायंस करे और कितना अपना अधिकार किसी और को दे दे, इतना हिम्मत नहीं है हम लोग के पास कि एक बार 2023 में जितना बीजेपी पैसा फेंके फेंकने दो, जितना सीपीएम लाल सलाम बोले बोलने दो। इस बार प्रद्योत विक्रम माणिक्य अपना बुकुंबारा तिप्रसा के साथ अकेला नहीं चलेगा। आप लोग मेरे साथ है कि नहीं? वो पीछे, वो एकदम पीछे। आप लोग हैं कि नहीं? आप लोग हैं कि नहीं? वो आगे है कि नहीं? चक्कू नहीं खाया, पेट में आवाज नहीं है। आप लोग हैं कि नहीं? आप लोग हैं कि नहीं? ये लोग ने ज्यादा चक्कू खाया, आप लोग तो कुछ नहीं खाए। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বক্তব্য রেখেছেন এবং সেখানে 1037 পরিবারে 3119 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করেছেন আজকে। এবং তার পাশাপাশি অবশ্যই তিপ্রামথা দলের এই সমাবেশে স্বাভাবিক অংশেই মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ অ্যাঙ্কারের পর্দায়। নমস্কার।